আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সকলে আশা করি ভালো আছেন। ব্ল্যাক স্টোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে ক্যামটা সিআই স্টুডিও 2018 দিয়ে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন, বিভিন্ন টিউটোরিয়াল ক্রিয়েট করতে পারবেন। আমি প্রথমে বলে নিচ্ছি যে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউব জগতে একেবারে নতুন, যারা নতুনভাবে টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছেন বা স্ক্রিন রেকর্ডিং সম্পর্কে কিছুই জানেন না। তো আশা করি তাদের বিন্দুমাত্র উপকারে আসবে। তো আমি প্রথমেই সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি অলরেডি এবং ওপেন করছি। তো ওপেন করার পর আমরা একটি প্রদর্শন দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা অপশনও রয়েছে, ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প, এভাবে কয়েকটা অনেকগুলো অপশন রয়েছে। তো তারপরে এই অপশনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে রয়েছে মিডিয়া। এখন আসি মিডিয়ার কাজ কি। মিডিয়ার কাজ হচ্ছে যে কোনো আপনি কাজ করার পূর্বে এটা প্রিভিউ দেখাবে, আপনাকে প্রদর্শন করবে যে আপনি কী কী কাজ করতেছেন। এখানেও একই সিস্টেম, প্রপার্টিজ, তো এইভাবে মিনিমাইজ করতে পারবেন, আবার শো করতে পারবেন। মিডিয়ার কাজ গেল। তারপর আসি লাইব্রেরি। লাইব্রেরির কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি আইকন রয়েছে, ইন্ট্রোস রয়েছে, লো থার্ডস রয়েছে। তো আমরা একটি ভিডিও দেখার পূর্বে কী দেখি, ভিডিওটি কি ঠাস করে চলে আসে এরকম কিছু, নাকি পূর্বে তাদের চ্যানেলের নাম দেয় বা বিভিন্ন মিউজিক বাজে, এই ধরনের কিছু। তো এই বিষয়গুলোই এখানে সুন্দরভাবে রয়েছে। যেমন আমি ইন্ট্রোসটা আপনারা এইভাবে ক্লিক করে দেখবেন, যেমন আমি ইন্ট্রোসটা দিয়ে দেখাচ্ছি, যেমন এটা নিলাম ডাবল ক্লিক করে, এই যে এরকম চ্যানেলের পূর্বে এরকম আসে। এই লেখাগুলোতে যেমন এখানে ক্যামটাসি আছে, তারপরে টিচ স্মিথ, www.teachsmith.com, এই লেখাগুলোকে আপনি এডিট করে আপনার চ্যানেলের নাম বসাতে পারবেন এবং প্রডিউসারকে সেটা আপনি সুন্দরভাবে বসাতে পারবেন। যেমন আমি এটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে তারপরে এগুলো একটু দূরে সরিয়ে নিলাম, ওপেন করলাম। ব্যাস টিচার স্মিথ চ্যানেলের নাম লিখতে পারবেন, যেমন এই যে এখানে ক্যামটাসি আছে, আপনি আপনার চ্যানেলের নাম লিখলেন বা আপনার নাম লিখলেন, একটা নাম লিখলেন, কেমন। তারপরে এখানে আবার আপনার নাম লিখে দিলেন, তারপরে এখানেও যে কোনো একটা কিছু লিখে দিলেন, আপনার ওয়েবসাইটের নাম বা যে কোনো কিছু। আপনারা কিন্তু এখান থেকে আবার থিম চেঞ্জ করতে পারবেন, তারপরে আবার ফন্ট চেঞ্জ করতে পারবেন, টাইমস নিউ রোমান বা অন্য যেটা দিতে চান, বোল্ড হবে না, ইটালিক হবে, এগুলো চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর আবার সাইজটা বড় ছোটো করে দেখতে পারবেন আপনারা, তারপর মাঝখানে আনতে পারবেন, এখানে আনতে পারবেন, এখানে আনতে পারবেন, আপনাদের খেয়াল খুশি মতো এগুলো এভাবে করতে পারবেন। ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো এখন বলতে পারেন যে ভাইয়া অনেক ইয়াতে দেখি মিউজিক বাজে, মিউজিক কোথায়, কোনো সমস্যা নেই, মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। এখানে তারা বক্স ভরে কয়েকটা মিউজিক দিয়ে দিয়েছে অলরেডি, আপনি ইচ্ছা করলে নিজে ক্রিয়েট করতে পারবেন অথবা এখান থেকে আপনি মিউজিক নিয়ে বসাতে পারবেন। এই মিউজিকটা এখানে বসানোর নিয়ম হচ্ছে এখানে এনে ডাইরেক্ট ছেড়ে দিবেন, মিউজিকটা ছোট করে বা বড় করে ছেড়ে দিবেন। এখানে এখানে জুম ইন করতে পারবেন, আউট করতে পারবেন, ঠিক আছে, সেটা আপনাদের ইচ্ছা। যেমন এটা ছোট হবে, এটা বড় হবে ভিডিও রেকর্ডিং সুবিধার জন্য। এটা যেহেতু অনেক বড় মিউজিক, তা আমাকে ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমাকে মিল করতে হবে, ঠিক আছে। ব্যাস তাহলে দেখেন না আমার মিউজিকটা বাজবে। এটা জুম করলাম, প্লে করি, ব্যাস ব্যাস এখানে আমার মিউজিকটা বাজবে। তো এই গেল মিউজিকের পালা। এভাবে আপনারা সবগুলো ঘেটে ঘেটে দেখবেন, এগুলো অনেক সুন্দর সুন্দর আইকন রয়েছে, ইন্ট্রোজ রয়েছে, আউটরোজ রয়েছে, বিভিন্ন কিছু, আপনারা এভাবে ঘেটে ঘেটে দেখবেন বিষয়গুলো, ঠিক আছে। তো আমি এই হচ্ছে লাইব্রেরির কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনি এন্ড করবেন কীভাবে, যেমন থ্যাংকস ফর ওয়াচিং বা এই ধরনের কিছু, যেমন আমি এটা ইউজ করেছি। তারপরে অথবা এখানে লিখতে পারেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং, এই বিভিন্ন কিছু লিখতে পারবেন। তাহলে শেষে দিয়ে এটা যোগ করবেন, ঠিক আছে। তা এখন আপনার ভিডিওটি শেষ হওয়ার পূর্বে এখানে এসে শো করবে,
ব্যাস এই লেখাগুলোতে আপনি এডিট করে এখানে কয়েকটা ক্লিক করে বিভিন্ন কিছু লিখতে পারবেন, যেমন থ্যাংকস ফর দ্য ওয়াচিং, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভাবে লিখতে পারবেন। তারপরে আপনার নাম লিখতে পারবেন, যে আপনার বা আপনার চ্যানেলের নাম, যে কোনো কিছু লিখতে পারবেন। আগের মতোই ফন্ট চেঞ্জ করতে পারেন, সাইজ বড় ছোট কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো যাই হোক, আমরা প্রিভিউ এবং এন্ড, ফার্স্ট কি হবে, কি ভিডিও বসাতে হবে, এখানে আপনি মিউজিক বসাতে পারবেন, ঠিক আছে, এন্ডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বিভিন্ন মিউজিক আপনার যদি ক্রিয়েট থাকে তাহলে ভালো, অথবা এখানে যে মিউজিক অপশন দেখালাম এখানে মিউজিক থেকেও আপনারা, তারা যে বক্স ভরে মিউজিক দিয়েছে এগুলো আপনারা বসাতে পারবেন সুন্দরভাবে। আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, যে আপনার চ্যানেলে অ্যাড বসাতে চাচ্ছেন, যে অনেক ভিডিওতে আমরা দেখি যে হেডলাইন আসে, অ্যাড আসে একোনায় একোনায় বা উপরে, এরকম আপনার হেডলাইনে অ্যাড, বিভিন্ন অ্যাড আসে, চ্যানেলের নাম আসে, নিজের নাম আসে, বিভিন্ন কিছু, তো এটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে দেখাচ্ছি। যেমন আমরা এখান থেকে যে লয়ার থার্ডস নামক একটা অপশন রয়েছে, এখানে অনেকগুলো অ্যাড দেওয়া আছে, ওই লাইব্রেরিতে গিয়ে আপনারা এটা পাবেন, লয়ার থার্ডস, তারপর এখানে ক্লিক করলে অনেকগুলো অ্যাড চলে আসবে, কেমন, মানে ক্লিক করলে অনেকগুলো অ্যাড চলে আসবে। যেমন আমি এখান থেকে একটা বাছাই করছি, এটা একটু দেখা হচ্ছে প্রিভিউ, যে এরকম একটা অ্যাড আসবে, যে ইউর নেম হিয়ার, ইউর পজিশন রাইট হিয়ার, কেমন, এরকম একটা অ্যাড চলে আসছে। বা আপনি এরকম একটা দিতে পারেন, ঠিক আছে, ইউর নেম হিয়ার, ইউর পজিশন হিয়ার, তো এভাবে আপনি একটা নিজের নাম বসিয়ে বা নিজের চ্যানেল নাম বসিয়ে আপনি অ্যাড দিতে পারবেন। অ্যাড দেওয়ার ক্ষেত্রে বন্ধুরা যে বিষয়টি একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে, অ্যাডটা সবসময় ভিডিওর উপরে হবে, আপনার ভিডিওর নিচে বা মাঝখানে দিলে কিন্তু অ্যাডটার জন্য আবার আলাদা ভিডিওর টাইম নেবে, যেমন এই টাইমটা পুরোটা নেবে, কিন্তু আপনার ভিডিও অন্য ভিডিওগুলো কিন্তু দেখা যাবে না এই সময়টার মধ্যে, কিন্তু আপনি চাচ্ছেন যে ভিডিওর ভিতরেই শুধু নিচে দিয়ে এই অ্যাডটা শো করবে, তার জন্য আপনাকে ধরে ভিডিওর উপরে বসাতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে ভিডিওর উপরে। যেমন আমি যে কোনো একটা এক আপনার যেটা পছন্দ, যেমন যেই সময়ে আপনি বসাতে চাচ্ছেন, যেদিকে আপনি বসাতে চাচ্ছেন, একটা ড্র করে ছেড়ে দিলাম। তো এখন আমার কী হলো, একটু অ্যাডটা একটু বড় করি, হ্যাঁ, যখন আমি এটা প্লে করবো এভাবে আস্তে 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 এ যে আমার অ্যাডটা শো করবে, এখানে একটা শো যখন করবে তখন আমি এখান দিয়ে একটা ক্লিক করে আমার নাম লিখতে পারবো। যেমন আমি যেখানে একটা নাম লিখলাম, এমডি ফুডিন, ঠিক আছে, তারপরে আমার চ্যানেলের নাম লিখতে পারবো, যেমন সরি ব্ল্যাক স্টোন চ্যানেল, ডাইস্টন চ্যানেল, তো এই নাম লিখে আমি কিন্তু আবার এই যে ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপর বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সাইজ বড় ছোট করতে পারবো, মাঝখানে দিতে পারবো, তারপরে এটাকেও আবার এই পজিশনটাকে আবার আমি বড় ছোট করতে পারবো, ঠিক আছে, এই পজিশনটাকে বড় ছোট, এটাকেও বড় ছোট, তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে পেঁচে যেভাবে আমার ইচ্ছা এরকম করতে পারবো। ব্যাস এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, যে আমার কোনা দিয়ে নামটা আসবে, শো করবে। তো যাই প্লে করে দেখাচ্ছে, যেমন এই যে আপনার অ্যাডটা শো করছে, আপনার ভিডিও কিন্তু চলতেছে কিন্তু আপনার অ্যাডটা ভিডিওর মধ্যে শো করছে, তো এভাবে আপনারা অ্যাড বসাতে পারবেন সুন্দরভাবে। তারপরে বন্ধুরা, অ্যাডের মধ্যে আপনারা মিউজিক বসাতে পারবেন, যে অ্যাডটা আসার সাথে সাথেই আমার একটা মিউজিক বাজবে, যেমন এই অ্যাডটা আসলো সাথে সাথে একটা মিউজিক বাজলো, কেমন, আপনার মিউজিকটা হতে পারে আপনার ক্রিয়েট করা, নিজের ক্রিয়েট করা ছোট্ট একটা মিউজিক, আপনার পছন্দ মতো একটা ফাইলে গিয়ে বা এখানে প্লাস থেকে মিডিয়া করে এখান থেকে আপনার লোকেশন ঠিক করে আপনারা যে লোকেশনে মিউজিকটা রেখেছেন সেখান থেকে এনে বাস এখানে ড্র করে ছেড়ে দেবেন, তো আপনার অ্যাডটা আসার সাথে সাথে ওই মিউজিকটাও আসবে, অ্যাডটাও ডিসপ্লে হবে। তো এখন আপনাদের মেইন কাজ যেটা, যে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন কীভাবে, স্ক্রিন রেকর্ডের জন্য রেকর্ড অপশনে চলে যাবেন, এই যে রেকর্ড, এটাতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার রেকর্ড চলতেছে, ঠিক আছে, 7 মিনিট 10 সেকেন্ড চলতেছে 11 সেকেন্ড এভাবে। তাহলে এখানে আমার যেহেতু রেকর্ড চলতেছে, রেকর্ডিং হচ্ছে, তাহলে এই কারণে
এটা এই শো করছে, কিন্তু আপনি যখন প্রথম রেকর্ড দিতে যাবেন তখন এখানে কয়েকটা অপশন আসবে, যেমন ফুল স্ক্রিন দিতে চান নাকি হাফ স্ক্রিন দিতে চান, একটা ক্রপ আসবে, আপনি দেখা যাচ্ছে এতটুকু স্ক্রিন করতে পারবেন যে আমি শুধু এতটুকু নিয়ে কাজ করবো, এতটুক দেখার দরকার নেই, তারপর আবার এতটুক নিয়ে কাজ করবো, অতটুক দেখার দরকার নেই, এটা আপনার ইচ্ছা, তো অতটুকু করতে পারবেন। তারপরে এখানে আসবে আপনার ক্যামেরা স্ক্রিন অন নাকি অফ, তারপরে আসবে F10-এর মাধ্যমে আপনি স্টপ করবেন অর্থাৎ সেভ করবেন ভিডিওটা, এবং আর F9 দিলে, F9 কিবোর্ড থেকে F9 প্রেস করলে আপনার ভিডিওটা পজ হবে, ঠিক আছে, পজ হবে, আবার F9 প্রেস করলে ভিডিওটা প্লে হবে, যে মাঝখানে আমি কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে, আমার ভিডিওটা কিন্তু একেবারে স্টপ ছিল, আবার অন হয়েছে, আমি যে কোনো তারপর স্টপ করে দিলে আপনি পুরোপুরি সেভ হয়ে যাবে, ডিলিট করতে চাইলে আপনি ডিলিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আমি এখানে একটা ভিডিও অলরেডি সেভ করেছি এর আগে, যেমন প্রিভিউ এটা দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা কীভাবে ফাইলগুলো একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনারা এই ভিডিওটি দেখলেন, কেমন? এটা আমি আগে সেভ করে রেখেছি, তো এটাতে কিছু কাজ করতে হয়। Camtasia 9 একটু সহজ তুলনামূলক, যেমন আপনার সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, অডিও অ্যান্ড ভিডিও সেপারেট করলে নতুন একটা রেকর্ডিং যোগ হবে, কেমন? এটা অবশ্য Camtasia যেগুলো ওল্ড ভার্সন রয়েছে এগুলোতে করা লাগে, এটাতে করার প্রয়োজন হয় না, অন্ততপক্ষে আমার প্রয়োজন হয় না আর কি, তো আপনার এটা করার প্রয়োজন নাই বলে আমি মনে করি। তো এটা এমনিতেই সেপারেট আছে, ভিডিওটা রেকর্ডিং করার পরে যে এখানে কিছু অপশন আছে, দেখা যাচ্ছে আপনার সাউন্ড, আপনার ভয়েসটা বাড়াতে পারবেন, যে আপনার ভয়েসটা বেশি হবে, আবার ভয়েসটা চাচ্ছেন যে একটু কমাবেন, কমাতে পারবেন, তারপর আপনি ভয়েসটা চাচ্ছেন যে একটু আপনার করতে পারবেন, যে লেভেলে আনবেন, ভয়েস লেভেলিং, যে কোথাও কথা বেশি হয়েছে আবার কোথাও কথা কম হয়েছে, তার জন্য আপনাকে এখানে যেতে হবে অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে গিয়ে নয়েজ রিমুভাল, নয়েজটা হচ্ছে আপনার কোনো ফ্যানের বাতাস বা যে কোনো আশেপাশের আওয়াজগুলো রিমুভ হয়ে যাবে, নয়েজ রিমুভারটা জাস্ট ড্র করে টেনে এখানে বসিয়ে দেবেন, বাস নয়েজ রিমুভাল হয়ে গেল। তারপর আপনি ভলিউমটা আপনার লেভেলিং করতে পারবেন, কোথাও কম বেশি কথা হয়েছে, কোথাও সাউন্ড একটু বেশি হয়েছে, কম হয়েছে, এটা আপনি ট্র্যাক করে দিলে লেভেলিং হয়ে গেলো, সবগুলো ভয়েস কিন্তু লেভেল হয়ে গেলো। তারপর আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ফেড ইন ফেড আউট তো বুঝে নেই, যে প্রথম কথাটা একটু আসতে হবে, আবার শেষের কথাটাও একটু আসতে হবে, মাঝখানে সব কিছু ঠিক থাকবে। ক্লিক স্পিড এটাও গুরুত্বপূর্ণ, এটা এখানে ড্র করে আনলে কী হয়, যে আমি একটু কথা, যে আমি একটু আস্তে আস্তে হয়ে গেছে, আমি ইচ্ছা করলে কিন্তু কথাগুলো স্পিডে করতে পারি, ভিডিও এবং অডিও আমি স্পিডে করতে পারি, যে আমার কথাগুলো দ্রুত হবে, যার কারণে এই যে আপনারা এখানে যে যে অপশনগুলো দিয়েছেন, যেমন তিনটা অপশন এখানে সিলেক্ট করেছেন, তিনটা অপশন বসিয়েছেন, এই তিনটা অপশন এখানে আসছে, লাস্ট যেটা ক্লিক স্পিড, তো এখান থেকে ড্র করে নেন, যেমন 100 পিক্সেল আছে, তো আপনি এটা 10 এইভাবে বড় করতে পারবেন, একটু ঝামেলা করছে, এভাবে বড় করতে পারবেন, যে আপনার ধীরে ধীরে কথা হবে। আবার যদি আপনি শর্টকাট করতে চান, তাহলে আপনার শর্টকাট মানে খুব তাড়াতাড়ি দ্রুত কথা হবে, এই আর কি, ব্যাস এটা আগের জায়গায় বসে দিলেন, এটা একটু শর্ট করলেন, ব্যাস এভাবে আপনি রেকর্ডিং করতে পারবেন সুন্দরভাবে। অডিওর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে কয়েকটা ক্লিক করে, এই যে যেমন এখানকার অডিওটা একটু কমাতে চাচ্ছেন, যেমন এখানে একটু বেড়ে গেছে, একটু কমে দিলাম আমি, এখান থেকে একটু কমে দিলাম এতটুকু পর্যন্ত, তারপর আবার একটা ক্লিক করে, একটা ক্লিক করে আবার আরেকটা হয়ে গেলো, এতটুকু পর্যন্ত আমি কমাতে চাচ্ছি, কয়েকটা ক্লিক করলেই চলে আসবে, এতটুকু পর্যন্ত আমি কমাতে চাচ্ছি, ঠিক আছে, আবার এখান থেকে এতটুকু কমাতে চাচ্ছি,
এবার আপনারা এখান থেকে কমাতে পারবেন বিভিন্ন কিছু, যে যে শব্দটা শোনাতে চাচ্ছেন না, বা যে শব্দটা একটু জোরে শোনাতে চাচ্ছেন সেটা একটু বাড়িয়ে দেবেন, এভাবে করতে পারবেন আপনারা। থার্ড যে অপশন, অ্যানোলেশনস, অ্যানোলেশনের কাজ কি সেটা একটু দেখাচ্ছি। আমরা যে অনেক ভিডিওতে বিভিন্ন চিহ্ন দেওয়া লাগে, ঠিক আছে, যেমন এখানে এনে ছেড়ে দিচ্ছি, কল আউট, যেমন এই চিহ্নটা এখানে রেকর্ডিংয়ে এখানে বসানোর পর যেমন এটা আমার সিলেক্ট করছে, ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে, আপনি ইচ্ছা করলে বড়ো ছোটো করতে পারবেন। এখানে করতে পারবেন, এটা যেমন এটা নির্দেশ করছে, এটা নির্দেশ করছে, বা এইভাবে ড্র করে আপনি এখানে কিছু লিখতে পারবেন, যে কন্ট্রোল জেড প্লাস বা যে কোনো কিছু একটা সাংকেতিক চিহ্ন আর কি এটা। তো এভাবে আপনি করতে পারবেন, এগুলো এইভাবে আপনারা একটা একটা করে দেখবেন। যে অল মানে সবগুলো শেপস আসবে, আবার অ্যাবস্ট্রাক্ট নির্দিষ্টভাবে বেসিক, বোল্ড, আরবান, তারপরে কি লেগেসি, এরকম বিভিন্নভাবে এগুলো শেপগুলো আপনি আনতে পারবেন, ঠিক আছে। অল দিলে বেস্ট হয়, সবগুলো একেবারে চলে আসবে। তারপর সেকেন্ড অপশনে আছে তীর, আপনি বিভিন্ন কিছু নির্দেশ করতে চাচ্ছেন, ভিডিওর কোনো অংশে নির্দেশ করতে চাচ্ছেন, সেখানে এসে বসিয়ে দেবেন। জাস্ট এখানে এসে এই যে এভাবে তীরের মতো একটা প্রদর্শন হবে, এভাবে তীর, তীরটাকে আপনি বড় ছোট করতে পারবেন, মোটা করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন, এখানে বসাতে পারবেন, এখানে বসাতে পারবেন, যে এই বিষয়টা আমি নির্দেশ করতে চাচ্ছি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় অপশনে আছে আপনার শেপস, শেপস বিভিন্ন কিছু বসাতে পারবেন, যে কোন অংশটা ঢাকতে চাচ্ছেন, কোন অংশটা একটা স্টার বসাতে চাচ্ছেন, এখানে এসে টান দিয়ে ধরে বসিয়ে দেবেন, ব্যাস এখানে একটা স্টার হয়ে গেলো, কেমন, এই যে একটা স্টার বসিয়ে দিলেন আপনি। তারপরে আছে আপনার চার নম্বরে স্পেশাল ব্লার আছে, যে এই অংশটা আমি ব্লার করতে চাচ্ছি, যে অংশটা দেখা যাবে না, ঠিক আছে, বা এই অংশটা ধরে এক মিনিট, যে আমি ভিডিওর এই অংশটা একটু ব্লার করতে চাচ্ছি, দেখেন এটা যখনই চলে আসবে তখন কিন্তু ব্লার হয়ে যাবে, যে অংশটা ব্লার আমি দেখাতে চাচ্ছি না, এই অংশটা দেখাতে চাচ্ছি না, এরকম আপনি করতে পারবেন। তারপর একটু হাইলাইট করতে পারবেন, যে কোনো কিছু যে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আনতে পারবেন, যে যে এই জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি। এখানে আবার আপনি কিছু লেখালেখি করতে পারবেন, বড়ো ছোটো করতে পারবেন, বিষয়টা আপনি তীর চিহ্ন দিয়ে বা ইয়ে করে এভাবে হাইলাইট করতে পারবেন। ঠিক আছে, এই অংশটা, এই অংশটা, এই বিভিন্ন কালার অ্যাডজাস্ট করবে। তবে আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার পর, যেমন এই যে প্রিভিউ আসলো, এটা এটা আসার পর কিন্তু ঠাস করে আমার এটা চলে আসলো, অর্থাৎ আমার মূল রেকর্ডটা চলে আসলো। ঠাস করে আসলে অনেক সময় খারাপ দেখা যায়, এই কারণে যেমন আপনি যদি এটা এই যে এই জায়গায় বসিয়ে দিলেন, বসানোর পর কী হলো দেখেন, শেষ হওয়ার পরে এভাবে সুন্দরভাবে একটা অ্যানিমেশন করে চলে আসলো বিষয়টা, কেমন, এরকম করতে পারবেন, আবার শেষেও বসাতে পারবেন এরকমভাবে। তাহলে দেখেন কী হলো, ভিডিওটা শেষ হওয়ার পরে এভাবে আবার এটা চলে আসলো, ঠিক আছে, একটা অ্যানিমেশন হলো আর কি মাঝখান দিয়ে। তো এটা ভিডিওটা সৌন্দর্যের জন্য জাস্ট ব্যবহৃত হয়, আপনারা একটা একটা করে দেখবেন, বিভিন্ন অ্যানিমেশন আছে এখানে। তারপর হচ্ছে পাঁচ নাম্বার বিহেভিয়ার্স, বিহেভিয়ার্সটাও গুরুত্বপূর্ণ, আপনার যে রেকর্ডিংটা আপনার কীরকম হবে, যেমন এভাবে এভাবে কেটে এভাবে আসবে, এটাও অ্যানিমেশনের মতো, আপনারা একটা একটা করে এভাবে দেখবেন। তারপরে ছয় নাম্বার হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঝুম ইন এবং ঝুম আউট করার ক্ষেত্রে। অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন ভিডিও দেখি যে এই যে আমি একটু বিষয়টা ঝুম করে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা, এরকমভাবে বলে, ঠিক আছে। তো এটা কীভাবে করে, এটা এভাবে ঝুম ইন আউট করে, যেমন আপনারা এই যে এই ISA ইশাক যে লেখাটা লিখেছে, এটা আপনি ঝুম করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি এভাবে ঝুম করে দেখাবে, যেমন আমি আগেরটা কিন্তু আগের মতোই ছিল, কিন্তু এই বিষয়টা আপনাকে ঝুম করে দেখাচ্ছে, ঠিক আছে। এভাবে আপনারা যে কোনো ভিডিওর যে কোনো অংশ আপনারা ঝুম ইন আউট করে দেখাতে পারবেন।
কার্সর ইফেক্টটাও গুরুত্বপূর্ণ, যে আপনার যে কার্সরটা রয়েছে, মাউস পয়েন্টারটা রয়েছে, এটা আপনি এভাবে হলুদ কালার নিতে পারেন, ঠিক আছে? ব্যাস হলুদ কালার সব ভিডিওতে আসবে, তারপরে এই কালার নিতে পারেন। এগুলো আপনারা দেখবেন একটা একটা করে, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, টিউটোরিয়ালটা আমি জাস্ট একটা ইঙ্গিত দিয়ে গেলাম, আপনারা এই সবগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেখবেন। ভয়েস ন্যারেশন, যে আপনি কীভাবে কথা বলতে চাচ্ছেন, কোন লেভেলে, যে আমি যেমন এখন কথা বলছি, ঠিক আছে? তো এটা আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে আপনি যদি শুধু ভিডিও করেন, আপনি কোনো কথা বললেন না, তো আপনার যদি মনে হতে পারে এটা তো ভয়েস বসানোর দরকার, একটা সাউন্ড বসানোর দরকার, আপনার যদি তখন মনে হয় বা মনে পড়ে যায় ভিডিওটা কাটার কোনো দরকার নেই বা নতুন ভিডিও তৈরি করার কোনো দরকার নেই, আপনি এখান থেকে যে ভয়েস ন্যারেশনে গিয়ে আবার সুন্দরভাবে শুধুমাত্র ভয়েসটা রেকর্ড করতে পারবেন, স্টার্ট ভয়েস রেকর্ডিং, ঠিক আছে? এখান দিয়ে ক্লিক করে আপনি নতুনভাবে ভয়েসটা রেকর্ড করে এখানে বসিয়ে দিবেন, সেভ করে বসিয়ে দিবেন, ব্যাস আপনার ভিডিওর সাথে ভয়েসটা লেগে যাবে, কোনো সমস্যা হবে না, নতুনভাবে ভিডিও করতে হবে না। এটা হচ্ছে শুধুমাত্র যারা ভিডিও করেছেন, অডিও করেন নাই, পরে দেওয়া ভিডিওর উপরে অডিওটা বসানো যাবে। অডিও ইফেক্ট যেটা, সেটা আগেই দেখিয়ে ফেললাম আমি, এই যে নয়েজ রিমুভাল করবেন, ভয়েস লেভেলিং করবেন, এটা দেখিয়ে ফেলছি। তারপরে ভিজুয়াল ইফেক্ট, এটাও গুরুত্বপূর্ণ, যে আপনি কী কী কালার নিতে চান, এরকম কালার, বর্ডার নাকি ড্রপ শ্যাডো, এরকম এরকম বিভিন্ন কিছু, এটা আপনারা একটা একটা করে দেখবেন। তারপরে আছে ইন্টারঅ্যাক্টিভিটি, ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে অ্যাড কুইজ টু টাইমলাইন, টাইমলাইন থেকে এই যে, যেমন এটা আপনি যোগ করতে পারবেন, এই যে মাঝখানে যে ইয়াটা অ্যাডভাইজার মতো যে জিনিসটা আসছে একটু দেখাচ্ছি, যেমন এতক্ষণ ছিল না, এটা ঠাস করে চলে আসলো, যেমন এরকম বিভিন্ন কিছু আপনারা বসাতে পারবেন। তারপরে ক্যাপশনস, ক্যাপশন অ্যাড ক্যাপশনস, এই ব্ল্যাঙ্ক ক্যাপশনস, এখানে কিছু লিখতে পারবেন, যে তলায় কিছু লেখা, হ্যাঁ ওই নির্দেশনা সম্পর্কে কিছু লেখলেন আপনি, এই আপনার এজ ইউ উইশ, আপনারা বিভিন্ন কিছু লিখতে পারবেন এখানে। তো এই অপশনগুলোর কাজ আমি দেখালাম, মোটামুটি এভাবে আপনি ভিডিওটা সেভ করতে পারবেন। তারপর আপনি যদি অডিও থাকে আপনার সেভ করা ভালো ভালো অডিও, তাহলে অডিও উপর দিয়ে বসিয়ে দিবেন, বা কথা বলার, এই যে আমি দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি, পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বাজতেছে, ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বাজতেছে, তো এরকম একটা মিউজিক আপনারা চয়েস করে, এখানেও আছে, আমি যেটা দেখলাম যে লাইব্রেরিতে যাবেন, তারপরে যে মিউজিক অপশন কতগুলো আছে এখানে, এরকম নয়েজটা কমিয়ে বসাতে পারবেন। মিউজিক বসানোর ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মিউজিকটা একটু কমিয়ে দিতে হয়, কেমন? কারণ আপনার ভয়েসটা, ভয়েস আর মিউজিক যদি সমান সমান হয়ে যায় তাহলে তো একটা গানের মতো হয়ে গেলো, তো শুনতে একটু খারাপ দেখা যায়, এই কারণে মিউজিকটা একটু এভাবে কমিয়ে দিতে দিবেন আপনি, ঠিক আছে? যেটা কতটুকু রাখতে চান একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিলে ভয়েসটা আপনার হাইলাইট হবে, কেমন? এভাবে আপনি যদি মিউজিকটা একটু কমিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসতে বাজবে, ভয়েসটা হাইলাইট হবে। তো এই গেল, আমি তখন যা যা কাজ করলাম সেটা আপনি একটু প্রিভিউ করে ফাইনালি দেখবেন, তারপরে সেভ করবেন। যেমন আমি কী কাজ করেছি সেটা একটু এখন দেখে নিই। দেখতে পাচ্ছেন যে ওই মিউজিকটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? আমার ভয়েসটা একটু কমে গেছে, এই কারণে মিউজিকটা একটু কমে দিব, ভয়েসটা একটু বাড়িয়ে দিব। ভয়েস কোথায় আমার, এই যে রেকর্ডিং ভয়েসটা একটু বাড়িয়ে দিব। ভয়েসটা আরো কমাতে হবে, আপনারা কিন্তু ঝুম দিয়ে ভালোভাবে দেখতে পারবেন, ঠিক আছে? অথবা এইভাবে এভাবে একটু বড় করে, ঠিক আছে, এভাবে দেখতে দেখাতে পারবেন। এই যে এখান থেকেও ঝুম, এখান থেকে মানে আপনার ওয়েট, সরি আপনার, হ্যাঁ ওয়েটটা বড় হবে, অর্থাৎ প্রস্থটা বড় হবে, আর এটা দিলে আপনার দৈর্ঘ্যটা বড় হবে, এটা হচ্ছে দৈর্ঘ্যের জুম ইন আউট, এটা হচ্ছে প্রস্থের জুম ইন আউট। হ্যাঁ, এখান থেকে একটু মিউজিকটা একটু কমাতে হবে, ব্যাস। এখন আসি ইম্প্রুভ করবেন কীভাবে, যে আমি কোথাও একটা সেভ করেছি, একটা অডিও সেভ করেছি বা একটা ভিডিও সেভ করেছি, সেটা কীভাবে আনবো, সেটার আনার জন্য দুইটা অপশন রয়েছে, প্লাস ইম্প্রুভ মিডিয়া দিয়ে আপনি আনতে পারবেন আপনার লোকেশনে, যেখানে যেমন একটা অডিও সেভ করে রেখেছেন আগেই, একটা অডিও আনলেন বা একটা ভিডিও অ্যাড করলেন,
এভাবেও করতে পারেন, অথবা আরেকটা সিস্টেম আছে এই যে ফাইল, ফাইল অপশনে যাবেন, ফাইল অপশনে গিয়ে এখানে ইম্পোর্ট নামক অপশন আছে, মিডিয়াতে চলে যাবেন, এখান থেকে আপনি আনতে পারবেন, এখান থেকে যে কোনো অডিও বা ভিডিও, যেমন আমি অ্যাডটা আনছি, অ্যাড বাস দেখেন অ্যাডটা যোগ হয়ে গেল, এখান থেকে আমি টেনে ধরে এনে অ্যাড। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনি ভিডিওর কিছু অংশ কাটতে চাচ্ছেন, আপনার টিউটোরিয়ালের কিছু অংশ কাটতে চাচ্ছেন, কিছু অংশ রাখতে চাচ্ছেন, অ্যাজ এ রুইশ যেভাবে আপনি করতে চাচ্ছেন, তো আপনি ভিডিওর কিছু অংশ ডিলিট করার জন্য, কাটার জন্য এই যে লাল ইয়েটা ধরে এখানে টান দিবেন যে কোন অংশটা কাটতে চাচ্ছেন। যে আপনার যদি আরেকটু সুবিধার জন্য আপনি একটু ঝুম ইন করতে পারবেন, একটু ঝুম করে যে আমি এই অংশটা কাটতে চাচ্ছি, একটু প্লে করে নিশ্চিত হয়ে নেবেন। যেমন এই অংশটা কাটতে চাচ্ছেন, এই যে আমি একটু আগে বললাম যে আপনাদের মেইন কাজ যেটা, এই অংশটা ইচ্ছা করলে আপনি এখানে ধরে টেনে এভাবে ডিলিট অপশন দিয়ে কেটে ফেলতে পারবেন। তো আমি কাটতে চাচ্ছি না, আমি রেখে দিলাম, ব্যাস একটা টিউটোরিয়াল মোটামুটি তৈরি হয়ে গেলো। এটা একটা স্যাম্পল দেখালাম, এটা টিউটোরিয়াল তো ভালো হয়নি, এটা আরও কাজ করতে হবে, বা এটা একটা উদাহরণস্বরূপ দেখাইলাম আর কি আপনাদেরকে। তো এখন সেভ করার পালা, সেভ করতে হলে আপনারা স্বাভাবিকভাবে যে সেভটা সেটা হচ্ছে সেভ অ্যাজ দিয়ে এখানে একটা লোকেশন ঠিক করে আপনি কোথায় রাখতে চাচ্ছেন ভিডিওটা, এখানে সেভ দিয়ে দিবেন। কিন্তু এখানে আপনার সেভ করলে কি হবে, এই যে আনটাইটেলড প্রজেক্ট এরকম হবে, শুধুমাত্র কামতা সিওর মধ্যে এই ইয়াটা কাজ করতে পারবেন, কিন্তু কোথাও আপলোড করতে পারবেন না আপনি। তো শুধুমাত্র যদি রেখে দেন যে এটা পরে এডিট করতে হবে, তো আপাতত এটা সেভ করে রেখে দিলাম, শুধু কামতা সিওর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যদি ইউটিউবে আপলোড করতে চান বা অন্য কোথাও কাউকে শেয়ার করতে চান, তাহলে শেয়ারে চলে যাবেন। শেয়ারে চলে গেলে লোকাল ফাইল নামক একটা অপশন রয়েছে, এখানে আরও এক্সপোর্ট ফ্রম এভাবে সেভ করা যেতে হবে। সবচাইতে সহজ এবং সুন্দর যেই মেথডটা রয়েছে সেটা হচ্ছে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে লোকাল ফাইল, লোকাল ফাইলে চলে যাবেন। একটা ওয়ার্নিং দেখাচ্ছে যেমন আমি, আচ্ছা যাই হোক, তো এই যে ওয়েলকাম টু কামতাসিয়া প্রোডাকশন ওয়াইজার্ড, তো এখানে চলে যাবেন কাস্টম প্রোডাকশন সেটিং। তো আপনি কত ফরম্যাটে বা কত আপনার রেজুলেশনে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন, যেমন 480 রেজুলেশন আছে, 720 আছে, 1080 আছে, তারপরে এইভাবে এগুলো দেওয়া আছে। তো 720 করলে আপনার 720 অনুসারে সেভ হবে, 1080 করলে একদম পুরো ফুল ক্লিয়ার, ঠিক আছে, অনুসারে সেভ হবে। তারপর নেক্সট দিয়ে দিবেন, তারপরে এভাবে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, একটা নাম দিয়ে দিলেন, যেমন আমি নাম দিচ্ছি টেস্ট, TST টেস্ট, টেস্ট নাম দিলে আপনার লোকেশনটা ঠিক করবেন যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, যেমন আমি এখানে রাখতে চাচ্ছি, বা সেভ দিয়ে দিবেন। ফাইনালি এটা সেভ হয়ে যাবে, যেমন এই যে লোডিং নিচ্ছে, কিন্তু সেভ হচ্ছে ভিডিওটা, একটু সময় নেবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, বিশেষত যারা নতুন রয়েছেন তাদের বিন্দুমাত্র যদি উপকারে এসে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো ভিডিওতে যদি কোনো ত্রুটি রয়ে যায় বা মিস্টেক রয়ে যায়, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।